ছাদের শাটারিং কতদিন রাখতে হয় এবং ছাদে পানি কিউরিং কতদিন করতে হয় এবং সিমেন্ট গরম ভালো নাকি ঠান্ডা ভালো ঢালাইয়ের জন্য। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই প্রশ্ন যে একটি ছাদ ঢালাই দেওয়ার পর সঠিক নিয়মে কতদিন পর খুলতে হয়, কতদিন পর খুললে সেটি ভালো হয়। মূলত আপনাদের যে হিসাবটি করতে হয় ইঞ্জিনিয়ারিং হিসাব মিলিয়ে, আপনাকে কমপক্ষে 18 দিন ছাদের শাটারিং রাখার নিয়ম। তবে এর ভিতরে বেশি প্রয়োজনীয় জরুরি হলে আপনি 21 থেকে 22 দিনের ভিতর ছাদ খুলতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 28 দিন রাখতে পারেন তাহলে আপনার ছাদের শাটারিং রাখার ঢালার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটি ভালো দিক, সেটি রাখার চেষ্টা করবেন। যদিও আপনার কাজ তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমি প্রবাস থেকে ছুটিতে এসেছি, সেই জন্য এটাকে দ্রুত করতে হবে, খুলতে হবে, এরকম কাজটি মোটেই করা ঠিক নয়। তো এগুলো মনে রাখবেন। অবশ্যই এর আগে কখনোই শাটারিং খুলবেন না, এতে হোক কনসিল ছাদ হোক বিম ছাদ। তবে ছোট্ট আরেকটি টিপস, যারা অনেকেই ভেবে থাকেন যে ছাদের ঢালাইয়ের সময় গরম সিমেন্ট কারখানা থেকে এনে সেটি ঢালাই দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন, মূলত এটি ঠিক নয়। আপনি গরম সিমেন্ট আনার পর সেটিকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা করার পর সেটি ঢালাইয়ের কাজ করতে হবে। মনে রাখবেন, তাই বলে আবার একদম জমে না যায় সেজন্য না, গায়ে আর দিয়ে দেখবেন বস্তায় গায়ে যদি গরম লাগে সেক্ষেত্রে আপনি ডালার কাজ করবেন না, একদিন পর করবেন প্রয়োজনে। তো দেখতেছেন যে ছাদের ওপর যে পানি কতদিন রাখতে হয়, মানে ছাদে কিউরিং কতদিন করতে হয়। মূলত একটি ছাদে কিউরিং করা মানে পানি রাখা, সেটাকে আপনি 21 দিন, কমপক্ষে 21 দিন পানি রাখতে হবে। তবে মনে রাখবেন, সেটি একটানা 21 দিন রাখা যাবে না, এটা কমপক্ষে 10 থেকে 11 দিন পর পানিগুলো সম্পূর্ণ ছাদ থেকে সরিয়ে দিন, তারপর নতুন করে আবার পানি দিন একদিন গ্যাপ রেখে। তাহলে আপনার সেই ছাদটি ঠিক হয়ে যাবে। আর সেটি 10 থেকে 11 দিন পর কেন অপারেশন করবেন, সেটি ময়লা পানিতে ময়লা ধরে বিভিন্ন আবরণ সৃষ্টি হয়, শ্যাওলা ধরতে পারে, সেই জন্য এটাকে আপনি ছাদটাকে সামান্য শুকিয়ে তারপর নতুন করে পানি দিবেন। এই 3টি কাজ অবশ্যই আপনি মেনে চলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।